সেই দিনের কথা ছেড়ে দাও, সেই দিন নেই এখানে প্রত্যেকের ঘরে অভাব ছিল, এসব কথা ছেড়ে দাও। শুভ জন্মাষ্টমী। তো আশা করছি আজকের দিনে তোমাদের সবাই ভালো কাটছে, সকাল থেকে এখন অবধি ভালো কেটেছে। আর আজকে যেহেতু কৃষ্ণের জন্মদিন, তাই কৃষ্ণের পছন্দের সব খাবার পদ রান্না করা হয়। তো অনেকের কালকে হয়েছে, অনেকের আজকে সকালের মধ্যে হয়ে গেছে, কিন্তু আজকে আমাদের সবটাই হয় পরের দিন। তাই আমাদের এখন হচ্ছে বাইরে হচ্ছে প্রিপারেশন সব কিছুর। আর বাইরে সকাল থেকে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা মানে আবার বৃষ্টি পড়ছে, থামছে তো পড়ছে আর থামছে। আর যেহেতু এখন থেকে সব প্রিপারেশন শুরু হয়েছে, তাই আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো এরপর তোমরা দেখে থাকো। আর এখন বাজে হচ্ছে 5:15। মালপোয়া আমি খেয়ে নি খাচ্ছি এখন। আর ওদিকে এখন বাজে প্রায় 7:30 বাসে চললো। আর ভূতুবাবু মাসি মেসো সব আসছে, তো আসুক তারপরে আমার দেখতেই হবে। এখন আমি পড়ি দেখতেই পেয়ে গেছো। আর তো এবারে অতটাও কোনো কিছু আয়োজন হয়নি, অন্যান্য বারে এর থেকে বেশি আয়োজন হয়। এবারে যেহেতু রিচার্জ হয়েছিল আর উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়েছে, তো এটাই। আর এই ভিডিওটা যাবে মানে জন্মাষ্টমীর একদিন পর। তার কারণ হচ্ছে যে মাঝখানে টিচার্সের ভিডিও চলছিল, তার মধ্যে হট করে এই একটা গ্যাপ হয়ে গেল, সেজন্যই এটা একদিন পর যাবে। তো তোমরা টিচার্সের ভিডিওগুলোতে অনেক অনেক সাপোর্ট করেছো, চ্যানেলটাকে অনেক সাপোর্ট করেছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো চলো এবছরকার মতো সিম্পল জন্মাষ্টমীর ভিডিও এখানে শেষ করছি। এবছরে অন্যান্য বছরের তুলনায় এবছর জন্মাষ্টমীটা খুবই সিম্পলভাবে কেটে গেছে।
তাহলে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি তোমাদের জন্মাষ্টমীর দিনটা সারাদিনটা খুব ভালো কেটেছে, আমার তো অবশ্যই ভালো কেটেছে। তো ডেলি ব্লগ দেখার জন্য ব্লগটা সাবস্ক্রাইব করো। টিল দেন বাই, দেখা হচ্ছে টিচার্সের ব্লগে, বাই।